সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো মেলম। তো আপনারা অনেকেই বিটল পোকা চাষ করেন, তো আপনারা এই মেলমটা অনেকে চিনেন না, আবার অনেকেই চিনেন। তো অনেকেই এই মেলমটা চাষ করতে চান, তো আপনারা কিন্তু এই মেলমটা চাষ করতে পারেন। নতুন অনেকেই আছেন, তারা আসলে বিটল করতে যে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তো বিটলটা কিন্তু বর্তমানে যে সমস্যাটা হচ্ছে আপনার পিউপা ঘরের ক্ষেত্রে অনেকটাই ঝামেলা হচ্ছে, এমনকি মাদার সেটারও দাম বেশি, কারণ পিউপা করতে পারছে না অনেকেই শীতের জন্য, বা মাল বয়স হয় নাই, সব কিছু মিলাই আপনার বিটলটা ই করতে পারছে না, অনেকে করতে পারছে না, দাম অনেকটা বেশি। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা কিন্তু যারা বিটল পোকা চাষ করেন তারাও কিন্তু এই মেলমটা চাষ করতে পারেন, আর নতুন যারা আছেন তারাও কিন্তু চাইলে চাষ করতে পারেন এই মেলমটা। তো মেলমটা একটা জিনিস সহজ আছে, সেটা হলো আপনার পিউপা করতে গেলে বা প্যারেন্স করতে গেলে এটা কোনো ঝামেলা নাই। আমি আপনাদেরকে দেখাই, অনেকে জানেন আবার অনেকে জানেন না। এ দেখেন, এখানে কিন্তু পিউপা অটোমেটিকলি হইতেছে, আর এইটা কিন্তু মেলম, আর মেলমটা কিন্তু দেখা যাচ্ছে এতটুক বড়ই হয়, এর সাথে বড় কিন্তু আর হয় না। এটা যারা পাখি পালন করেন তাদের জন্য সবচেয়ে বেশি বেশি ভালো, পাখির জন্য সবচেয়ে বেশি ভালো, যেহেতু সাইজটা ছোট। তো মুরগিরাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই উৎপাদন করে, আর এটা উৎপাদন করলে আপনার খাবার খাবারও কম লাগে, প্রোডাকশন একটু কম কিন্তু খাবারও কম লাগে। আপনারা দেখেন এই মেলমটা পিউপা করতে গেলে কিন্তু কোনো ঝামেলা নাই। এ দেখেন, এখানে কিন্তু অটোমেটিকলি পিউপা হচ্ছে, আপনাদেরকে পিউপাগুলো দেখাই, আমার যে পিউপাগুলো বের হয়েছে এখান থেকে অটোমেটিকলি পিউপা বের হইতেছে। তো এ দেখেন, এগুলো কিন্তু সবগুলোই পরিপূর্ণ বয়স, এগুলো এখন পিউপা হচ্ছে, এটার ভিতরে দেখেন পিউপা হচ্ছে। আমি কিন্তু পিউপাগুলো এখান থেকে বাছাই করে করে কিন্তু আমি অন্য জায়গায় রাখতেছি পিউপাগুলা। তো আপনারা যারা বিটল চাষ করেন পাশাপাশি কিন্তু এই মেলমটাও চাষ করতে পারেন, এই মেলমটাও অনেকটাই ভালো, এটা কোনো ঝামেলা নাই। আপনার এগুলো আপনার কাপে রেখে পিউপা করতে হয় না, অটোমেটিকলি পিউপা হয়ে যায়। তো আমার এখানে দেখেন সবগুলোর থেকেই কিন্তু ইনশাল্লাহ দেখেন পিউপা হচ্ছে, আমি এগুলো বাছাই করে করে কিন্তু রাখছি পিউপাগুলো। তো আপনারা কিন্তু যারা এগুলো নিতে চান, এগুলো নেওয়ার পরে কিন্তু এগুলো রেখে দিলে অটোমেটিকলি এখান থেকে পিউপা হবে, আর এগুলো আপনার বয়স লাগে দাদা বিটলের মতোই, এরকম বয়স লাগে 2.5 মাস বা 3 মাস বয়স হলে কিন্তু এগুলো আপনার অটোমেটিকলি বড় হয়ে অটোমেটিকলি পিউপা হয়ে যাবে, আপনার কোনো কিছু করতে হবে না, আর খাবারও কিন্তু কম লাগে, খুবই কম লাগে এটার। এটাও চাষ করতে পারেন ইনশাল্লাহ, এটাও মোটামুটি ভালো উৎপাদন হয়। তো আপনারা দেখেন যারা পাখি পালন করেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো এই মেলমটা। তো আমরা মেলমটা নিয়ে এতদিন কথা বলি নাই, মেলমটাও কিন্তু অনেকটা ভালো, এটাও কিন্তু আপনারা চাইলে নিয়ে শুরু করতে পারেন। দেখেন ইনশাল্লাহ সবগুলো থেকে আমার পিউপা হচ্ছে, এটাতে কোনো ঝামেলা হচ্ছে না, দেখেন পিউপা কিন্তু সুন্দরভাবে হচ্ছে, এটা আমার কাপে দিতে হচ্ছে না, অটোমেটিকলি পিউপা হচ্ছে। তো আপনারাও কিন্তু নিয়ে শুরু করতে পারেন এই মেলমটা, দেখেন, আর এটার সাইজটা কিন্তু এতটুকু বড়ই, দেখেন সবগুলো কিন্তু পরিপূর্ণ বয়স, এগুলো আপনার পিউপা হয়ে মাদার হচ্ছে। তো দেখেন আমার যে পিউপাগুলো বের হয়েছে এখান থেকে অটোমেটিকলি বের হইতেছে, আর আমি এখানে বসির উপর রাখতেছি, বসির উপরে দেখেন প্রচুর পরিমাণে পিউপা হয়েছে দেখেন। তো আপনারাও কিন্তু নেওয়ার পর এরকম পিউপা হবে, কোনো ঝামেলা নাই, শুধু বাছাই করে আপনার শুধু পাত্র পাত্রে রেখে দিবেন, আর এখানেই কিন্তু আপনার প্যারেন্টস হয়ে এখানে ডিম বাচ্চা করবে, কোনো ঝামেলা নেই, এটা করতে গেলে কোনো ঝামেলা নেই। দেখেন এটাতে আপনার কোনো পরিশ্রমই হবে না, শুধু হালকা একটু খাবার দিবেন, ব্যাস এতটুকুই, এটা আরো চাষ করতে অনেক সহজ আর কি। তো আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এই মেলমটা নিতে পারেন। তো যারা চ্যানেল নতুন আছেন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,
আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।